আমি খুশি। আমাগো বাড়িতে কিছুদিন আগে আমার ছোট খালা আর তার মাইয়া রুমা বেড়াইতে আইছিল। রুমা আর আমার বয়স প্রায় একই। তার লগে কথায় কথায় জানতে পারছিলাম তার মাসিক হইছে, তাই সে নানান বাস বিচার কইরা চলতাছে আর ভয়ও পাইতাছিল। ওই দিন আমি ওর লগে মাসিক নিয়া খোলামেলা আলোচনা করি। তুমি কি মাসিক নিয়া ভয় পাইতাছ? মাসিক নিয়ে আমি সবসময় ভয় থাকি। মাই কইছে এই সময় খাওয়া দাওয়া কমাইয়া দিতে, মাছ মাংস ডিম এইগুলা খাইলে নাকি গায়ের থেকে দুর্গন্ধ বাইর হয়, তাই আমি এই সময় কম খাই। আবার বিছানাতেও শুইতে মানা করছে যাতে মাসিকের খারাপ রক্ত লাইগা বিছানা নষ্ট না হয়। আরে না, এইগুলা হইলেও কুসংস্কার। তোমাগো স্কুলে মাসিক হইলে কি কি করতে হয় তা জানায় নাই? হ্যাঁ জানাইছে, কিন্তু মায় যে কইল। কৈশোরে মেয়েদের শারীরিক পরিবর্তনের অংশ হিসেবে মাসিক হওয়া একটি স্বাভাবিক বিষয়। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে প্রজননতন্ত্রের বিভিন্ন সংক্রমণ থেকে সুস্থ থাকা যায়। কিন্তু দেশের 71% নারী মাসিককালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসচেতন। আবার 50% কিশোরী স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করে। এছাড়াও নানান কুসংস্কার, সঠিক দিক নির্দেশনার অভাব এবং সংকোচের কারণে অনেক কিশোরী মাসিককালীন সময় ভয় থাকে। রুমারে ওই দিন আমি মাসিকের সময় ভয় না পাইয়া কিছু নিয়ম মাইনা চলতে বলছি, যেমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা আর তা না পারলে পরিষ্কার কাপড় ব্যবহার করা, সার থেকে 6 ঘন্টা পর পর সেইটা পরিবর্তন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বেশি কইরা পানি আর পুষ্টিকর খাবার খাওয়া, বিশেষ কইরা আয়রন ও ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া, আর অল্প ব্যথা হইলে বিশ্রাম, হালকা ব্যায়াম বা গরম শেক নিতে হইব, সাথে পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। তবে বেশি ব্যথা করলে কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়া পরামর্শ নিতে হইব। মাসিক হইল আমাগো জীবনের প্রাকৃতিক ঘটনা। এইটা সব মাইয়া মানুষেরই নির্দিষ্ট সময় পর পর হয়, তাই এইটা নিয়া ভয় না পাইয়া সচেতন হইতে হইব। তুমি এত কিছু কেমনে জানলা? আমাগো স্কুলে একটা কিশোর কিশোরী কর্নার আছে, যেইখান থেকে আমরা এই সব কিছু বিস্তারিতভাবে জানতে পারছি। আমাগো স্কুলের স্যার আপারাও আমগোরে এই কথাগুলা বলছে। আবার আমাগো ক্লাসের সরকারি স্বাস্থ্যকর্মীরা আইসা মাসিককালীন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পরামর্শ দিছে, তাই এখন আমাগো আর কোনো ভয় নাই। স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ে যে কোনো পরামর্শ অথবা স্বাস্থ্যসেবা পাইতে আমরা পার্শ্ববর্তী কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা হাসপাতালে যাই। তাছাড়া 16767 আর 16263 এই নাম্বারগুলাতে সরাসরি ফোন কইরা আমরা পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নিতে পারি। খুশির এলাকার মতো বাংলাদেশের রংপুর এবং নীলফামারী জেলার 7টি উপজেলার 64টি ইউনিয়নের 211টি কমিউনিটি ক্লিনিকের 633টি কমিউনিটি সাপোর্ট গ্রুপ ও 331টি স্কুল মাদ্রাসায় নিয়মিত কাজ করে যাচ্ছে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম বা জানো প্রকল্প, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত দ্বিতীয় জাতীয় পুষ্টিকর্ম পরিকল্পনা বা NPAN 2 এর একটি সহায়ক প্রকল্প। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশনের সহ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। জানো প্রজেক্টের মাধ্যমে প্রকল্প এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোর কিশোরী কর্নার তৈরি করা হয়েছে, যেখানে স্কুলের ছাত্রীরা খেলাধুলার মাধ্যমে ঋতুকালীন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছাত্ররা স্বপ্নদোষ সম্পর্কিত বিষয়ের পাশাপাশি পুষ্টি সম্পর্কিত বিষয়ও জানতে পারবে। একই সাথে তাদের কোনো স্বাস্থ্যসেবা ও পরামর্শের প্রয়োজনে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা নিতে পারে। শুধু তাই নয়, সরাসরি ফোন করেও তাদের প্রয়োজন মতো স্বাস্থ্যসেবা নিতে পারেন। এভাবেই প্রকল্প এলাকাগুলোতে কৈশোরকালীন স্বাস্থ্যসেবা প্রদান এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সঠিক ও বহুবিভাগীয় পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োগ করে বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছে জানো প্রকল্প।